সৌজন্যে বিবিএস কেবলস। বিশ্বকাপ ফুটবলে এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা, আর প্রতিপক্ষ হলো নেদারল্যান্ডস। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার। আজকের পর্বে আমরা জানব এ বিষয় নিয়েই সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিএস কেবলসের সৌজন্যে আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। এবার বিশ্বকাপটা অনেক জমে উঠেছে, আর আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনারই সাপোর্টার। ওই ছোটবেলা থেকে সাদা নীল জার্সিটার প্রতি উইকনেস ছিল, এরপরে মেসি আসলো, তারপরে এখন মেসি দুর্দান্ত খেলছে, গত দুইটা ম্যাচে সে গোল পেয়েছে। তো এবারে বিশ্বকাপ আর্জেন্টিনাই নিবে, আর্জেন্টিনা ছাড়া এবারে বিশ্বকাপ আর কারো হাতে না যাক, এটাই চাই। আর্জেন্টিনা গতকাল খুবই সুন্দর খেলে কোয়ার্টার ফাইনালে উঠলো, এই জন্য আমরা খুবই আনন্দিত, আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার। আর হচ্ছে বিশেষ করে আর্জেন্টিনার এবারে দলটা খুবই ব্যালেন্সড, প্রথম ম্যাচটা যদিও হোঁচট খেয়েছিল কিন্তু তারপরে ওরা কামব্যাক করেছে সুন্দরভাবে, এবং আশা করি ওরা ফাইনাল পর্যন্ত যাবে এবং সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে আর্জেন্টিনা। আমি আশাবাদী, অবশ্যই 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 আর্জেন্টিনা জিতবে, সে যে কোনো দল হোক না কেন। এবার ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা নিবে, এটা আমার বিশ্বাস। শুধু আমার বিশ্বাস না, তথা সারা ওয়ার্ল্ডের যত সাপোর্টার আছে আর্জেন্টিনার সবারই বিশ্বাস এরা ওয়ার্ল্ড কাপ নিবে এবার ইনশাআল্লাহ। তো আমরা ভয় পাই না ইনশাআল্লাহ, আমরা এগিয়ে যাব, একসময় আমরা ফাইনাল উঠব ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় পাই না, আমরা আর্জেন্টিনা সাপোর্টার, আমরা ওপেন আর্জেন্টিনা সাপোর্ট করি। এক দল হারুক, এক গেম হারুক বা দুই গেম হারুক, হারুক তারপর আমাদের ভয় নেই, আমরা আর্জেন্টিনা মন থেকে আর্জেন্টিনা করি। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল উঠেছে, এটাতে আমার জন্য খুব একটা আনন্দের বিষয়, আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার। ঠিক আছে, অবশ্যই ব্রাজিলও সাপোর্ট করি, ভালোবাসা নেইমারের জন্য এবং অবশ্যই মেসির জন্য এবং পুরো টিম আর্জেন্টিনা ইনশাল্লাহ ফাইনালে উঠবে। নেদারল্যান্ডে কেন ভয় পাবো, ইনশাল্লাহ আর্জেন্টিনা আরও ভালো করবে এবং সকল দলকে হারিয়ে উপরে যাবে ইনশাল্লাহ, সে আশা রাখি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় পাবনা থেকে স্বাগত জানাচ্ছি, আমি রিজ বিজয়। জমে উঠেছে কাতার বিশ্বকাপ ফুটবল, চায়ের দোকান থেকে শুরু করে স্কুল কলেজ অফিস আদালত সবখানেই এখন আলোচনা দ্য বিগেস্ট শো অফ আর্ট নিয়ে। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষ কী ভাবছেন। এবার আমার মনে হয় যেটা, যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা ইনশাল্লাহ, আমরা আশাবাদী। এইবারের বিশ্বকাপটা মনে হচ্ছে যে অন্যবারের বিশ্বকাপের যে উন্মাদনা থাকে সেবারের উন্মাদনার চাইতে এবারের উন্মাদনা একটু কম। কেন মনে হচ্ছে কম, যার কারণ প্রথম দিকে যে বড় দলগুলো ছিল, যেমন জার্মানি এবার গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গেল, আর্জেন্টিনা ভালো খেলছে এবং গতকালকের খেলাও দেখেছি 2-1 ব্যবধানে জিতলো। সব কিছু মিলে এখন আসলে আমেজটা আসছে, যখন গ্রুপ পর্বের খেলাগুলো শেষ হয়ে যাচ্ছে তখন আসলে খুব মজা লাগছে। ফুটবল একটা জনপ্রিয় খেলা, ইন্টারন্যাশনাল একটা খেলা, এই জন্যই বাংলাদেশে এত জনপ্রিয়তা, আর ব্রাজিল আর্জেন্টিনা এই দুইটা নিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা। তো আমি আশা করতেছি, আমি যেহেতু ব্রাজিল সাপোর্টার, আমি আশা করতেছি ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে। তবে সেমিফাইনালে একটা চমক হইতে পারে, সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা পড়তে পারে, যেটা প্রেডিকশনে যেটা মোটামুটি দেখা যাচ্ছে। তো আমি আশা করি যে এবারের বিশ্বকাপ আরও জমজমাট হবে, আরও আকর্ষণীয় হবে। ছোটোবেলা থেকে আর্জেন্টিনার ভক্ত, আর্জেন্টিনার সাপোর্ট করি, দল হিসাবে সবসময় চাই যে আর্জেন্টিনা জিতুক। তার মানে এই না যে অন্য দলের ভালো খেলোয়াড়কে অবজ্ঞা করবো, তাই না? ভালো খেলোয়াড় যে তাকে অবশ্যই সম্মান করতে হবে যে ভালো খেলে। আমার কাছে মনে হয় যে সবার এটা করা উচিত যে ওই আর্জেন্টিনা ভালো অমুক খেলে একজনের জন্য খেলা হয়, আসলে তা না, সব সম্মিলিতভাবেই আসলে খেলাটা হয়, আবার অন্য দলেরও ক্ষেত্রে তাই। আমি মুন্সিগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে স্বাগত জানাচ্ছি, আমি ভবতোষ চৌধুরী নূপুর। আমাদের কথার আজকের বিষয় বিশ্বকাপ ফুটবল। বর্তমানে যে আর্জেন্টিনার পারফরমেন্স, তো নেদারল্যান্ড থেকে খুব ভালোই আসে, তা আশা করব যে বিশ্বকাপে আর্জেন্টিনা এবার ট্রফি নিবে, আর তারা নিঃসন্দেহে এবার ট্রফি নেওয়ার দাবিদার,
আর মেসি যেহেতু শেষ বিশ্বকাপ তো সর্বোচ্চ মেসি সঙ্গীরা ডিমারিয়া লাউতারো মার্টিনেস তারপর জুনিয়র আলভারেস তারা চেষ্টা করবে যে মেসির জন্য আর্জেন্টিনার জন্য ভালো কিছু করার। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল এক নম্বর একটা দল, আশা করতেছি ব্রাজিলের সামনে যে নকআউট পর্বে খেলাগুলি আছে এবং ইঞ্জুরি কাটিয়ে প্লেয়ারগুলি খেলবে এবং ব্রাজিল তাদের পুরনো যে ছন্দ আছে ছন্দ ফিরে পাবে এবং নকআউট পর্বের প্রতিটা খেলায় জিতবে এবং আশা করি তারা ব্রাজিল অবশ্যই ফাইনাল খেলবে। পরপর যে তিনটা খেলা আমরা দেখাইছি আসলে এই ধারার যদি মানে ধরে রাখতে পারি ফাইনাল নিশ্চিত, এটা আসলে অনিশ্চিত বলার কোনো সুযোগই নেই যেই খেলা এখন দেখাইতেছে। আর যারাই ব্রাজিল সমর্থক হোক বা জার্মানির সমর্থক হোক পর্তুগালের সমর্থক হোক যারাই মনে করেন আর্জেন্টিনার যারা মানে কথা বলে বিপক্ষে তাদের বুঝতে হবে যে যদি খেলা শুরু করে খেলা কিন্তু শেষ হয় না, শেষ পর্যন্তই দেখাই দেবো আমরা খেলা কতটুকু আমাদের আছে। আমাদের মেসির যে জাদু সে জাদু প্রতিবারই আমরা দেখাই দিই। কিন্তু ব্রাজিল সামনে নকআউট পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং তারপরে ফাইনাল খেলবে এবং বিশ্বকাপ আবারও নেবে, সেই সাথে বাংলাদেশে আমরা যারা বসবাস করি যারা সাপোর্টার রয়েছে আর্জেন্টিনা বেসিক্যালি আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার বেশি এবং এই দুটো দল যদি বিশ্বকাপ আমরা চাই সবাই মিলে যে এই দুটো দল ফাইনাল খেলবে এবং ফাইনালে অবশ্যই কাপ ব্রাজিল নেবে সেই প্রত্যাশা করছি। এই সৌদি আরবের সাথে ধাক্কা খাওয়ার পর পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে মেসি বাহিনী, টানা তিনটি জয় আপনারা দেখেছেন, দলটি এখন পুরোপুরি ফুরফুরে মেজাজে রয়েছেন এবং এই এই ধারা এই জয়ের ধারা যদি তারা অব্যাহত রাখতে পারে আমরা আশা করি আগামী কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত করবে। আর্জেন্টিনার যে নান্দনিক খেলা এটা আমার খুব ভালো লাগে। তো এবারের বিশ্বকাপে আসলে এশিয়ার বেশ কিছু দেশ এবং যেই দেশগুলো আসলে পিছিয়ে ছিল তারা কিন্তু অনেক নান্দনিক খেলা উপহার দিয়ে, বিশেষ করে জাপান এবং দক্ষিণ কোরিয়া তারা কিন্তু চমক দেখিয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলোও চমক দেখিয়েছে। আমি মনে করি যে বিশ্বকাপ খেলাটি আসলে সমগ্র বিশ্বের মধ্যে একটি সৌহার্দ্যের বন্ধন সৃষ্টি করে। আমি কোনো উগ্র সমর্থক নই, আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি এবং প্রত্যাশা থাকবে যে এবার অন্তত মেসির হাতে বিশ্বকাপটি উঠবে। সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।